হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সবার শুভকামনা দিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছি। তো আজকের ভিডিওর টপিকসটি হতে চলেছে আমাদের গেমের ভিতরে থাকা ইলুমিনাতি নিয়ে। আসলে ইলুমিনাতি নিয়ে আমি এর আগেও একটা ভিডিও বানাইছি যেটা শর্ট ভিডিও ছিল। আসলে ওখানে আমি যা বলেছি কথাগুলো ঠিক ছিল, কিন্তু আসলে কথার মানে এখানে রাজনীতির খেলা চলছে আসলে ভাই, ঠিক আছে? ওইগুলো যতই ঠিক থাকুক কিন্তু এর ভিতরেও কিছু না কিছু আছে যা আমি কিছুদিন পরে বুঝতে পারছি সবার ভিডিও দেখে, তারপরে আমি নিজেও কিছু রিসার্চ করেছি এর বিষয়ে, যা দেখে বুঝলাম আসলে ফ্রি ফায়ারের ভিতরে অনেক দুর্নীতি চলছে, এর মধ্যেও রাজনীতি আছে, যার মাধ্যমে আমাদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে ইসলাম বিরোধী। মানে ফুল একটা ইসলামিক বিষয় নিয়ে রাজনীতি চলতেছে গেমের ভিতরে। তো এই বিষয় নিয়ে আজকের কথাগুলো বলতে চলেছি। তো চলুন বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গেরিনা আসলে কি করতে চাচ্ছে এটা আমাদের কারোরই মাথায় ঢুকতেছে না। ফার্স্ট অফ অল গেমের পিছনে ইলুমিনাতি মানে ইলুমিনেট লিগাটি যোগ করে ইলুমিনাতির সাক্ষ্য দিচ্ছে সে, কারণ ইলুমিনেট কথাটি হচ্ছে ভার্ব আর ইলুমিনাতি কথাটি হচ্ছে নাউন, মানে এটা একটা সংস্থার নাম যার জন্য এটা নাউন আর ওইটা হচ্ছে ভার্ব, মানে ওই নামের থেকে ওই নামটি নেওয়া হয়েছে, তার মানে এটা ইলুমিনাতেই বলা যায়। তো প্রথমে নাম লাগালো এবং একটা গেমস আছে যে গেমটি ডাইরেক্ট ইলুমিনাতি কন্ট্রোল করে, ইলুমিনাতি নিয়েই মানে আমাদের হজরত আদম আলাইহিস সালাম এবং হজরত হাওয়া আলাইহিস সালামের যে জীবন কাহিনী সেই কাহিনীর উপরে ওই গেমটি লেখা, এবং ওই গেমটি দ্বারা ইলুমিনেটকে ইলুমিনাটিকে প্রমোট করা হয়, মানে ইলুমিনাতির লোগো ইলুমিনাতির সব সাইন ওই গেমের মধ্যে পাবলিকলি দেওয়া আছে। আর ভবিষ্যতে হয়তো আমরা ফ্রি ফায়ারেও এমন লোগো পাইতে পারি, কারণ ফ্রি ফায়ার ওই গেমটির সাথে কলাপ করেছে। তো যতদিন কিছু না হচ্ছে তো তার মধ্যে আমাদের কিছু একটা করতে হবে, কোনো স্টেপ নিতে হবে গেমের বিরুদ্ধে। আর গেম যদি এইগুলো বন্ধ করতে না পারে, বন্ধ করতে রাজি না হয়, তাহলে আমাদের বাধ্যতামূলক গেমটি ত্যাগ করতে হবে। এটা একবারে ত্যাগ করা সম্ভব না, আস্তে আস্তে আমরা চেষ্টা করব। এই কথাটি আমাদের এক্সাদিকুল ভাইও বলেছে এবং আইটিজেড কাব্যও তার সাথে একমত। তো চলুন এক নজরে দেখে আসা যাক এক্সাদিকুল ভাই কি বলেছে তার ফেসবুক পোস্ট। সে এখানে বলেছে যে 2 থেকে 3 দিনের মধ্যে যদি গেমের নাম ঠিক না করা হয় তাহলে সে গেমটি খেলা বাদ দিয়ে দেবে, আর আমাদেরকেও তার সাথে একমত হয়ে গেমটি আস্তে আস্তে ত্যাগ করার উপদেশ দিয়েছে। যাই হোক, এটা অনেক ভালো কথা। এবং এরপরে তার আরও একটা পোস্ট দেখছিলাম আমি, সেই পোস্টে সে কী কী লিখেছে সেটাও দেখে আসি। সে এখানে বলেছে সে গেমের নামটি পরিবর্তন করার চেষ্টা করতেছে এবং তার সাথে সাহায্য করছে কাব্য ভাই, যার জন্য সে কাব্য ভাইকে থ্যাঙ্কস দিয়েছে, এবং সে অন্তত বাংলাদেশ সার্ভারতে হলেও এই গেমটির নাম চেঞ্জ করবে, না হলে আর সে গেম খেলবে না আর কি, এটা তার এমন মতামত। আমরাও চাই গেমটির নাম শুদ্ধ হোক এবং গেম থেকে এগুলো রিমুভ হোক, আসলে এগুলো দরকার আছে, কারণ ধর্মের উপরে কোনো কিছুই নাই। এটা এক্সাদিকুল ভাইও বলেছে, আমিও বলতেছি, কারণ ধর্মই সবার আগে। কিন্তু কিছু কিছু মানুষজন আছে যারা এর থেকে একটু বিমত, মানে বলতে চাচ্ছে যে হয়েই তো গেছে আর আমরা খেলতেছি তো সমস্যা কোথায়, এমন কিছু মানুষ আছে। তার নিচে একটা কমেন্ট পাইছিলাম আমি, সেই কমেন্টও আপনাদের সামনে তুলে ধরতেছি, কমেন্টটি দেখে আসেন। মানে এই কমেন্টটিতে যে সে ইসলামকে ছোট করছে বা এমন কিছু না, সেও মানে একটা ইমোশনালভাবে কথাটি বলেছে। যাই হোক, যার চিন্তা তার। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। এই বলে আজকের ভিডিওটি শেষ করতেছি, বাই বাই।